অনেকে বলতেন অনুব্রত মণ্ডল সকালে ঘুম থেকে ওঠা থেকে একেবারে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত শুধুমাত্র সংগঠনটাকেই দেখতেন তার ঘনিষ্ঠরা বলতেন সংগঠন ছাড়া আর কোনো কিছুতেই তার ধ্যান ছিল না কিন্তু ইডি ইডি অনুব্রতর বিরুদ্ধে যে চার্জশিটটা পেশ করেছে তা দেখে অনেকেই এখন বলছেন বা বলতে বাধ্য হচ্ছেন যে দিনের একটা বড় সময় অনুব্রত যদি কালো টাকা সাদা করার ছক তৈরি এবং ছক ইমপ্লিমেন্টের দিকে মন না দিতেন তাহলে এই জিনিসটা হতেই পারে না কি বলছে ইডি চার্জশিট কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে এটাই বলা হচ্ছে যে নানান কাজের লোককে পাকড়াও করেছিলেন কেষ্ট প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে তাদের এই কাজগুলো করানো হয়েছিল সেই সঙ্গে ছিল কমিশনের প্রলোভনও ইডি তাদের চার্জশিটে বলেছে শান্তনু মজুমদার নামের এক প্রমোটারকে এই ছকে ব্যবহার করেছিলেন বার কয়েক কী করানো হয়েছিল তাকে দিয়ে জানা যাচ্ছে যে শান্তনুকে কখনও আশি লক্ষ টাকা আবার কখনো এক কোটি টাকা দেওয়া হয়েছিল নগদে তারপর তাকে বলা হয়েছিল কমিশনের টাকা কেটে নিয়ে বাকি টাকা যেন ব্যাংকের মারফত অনুব্রতর অ্যাকাউন্টে জমা করা হয় বেশ কয়েকবার তা হয়েছিল বলেও দাবি ইডির এরপর অনুপম চট্টোপাধ্যায় নামের এক এলআইসি এজেন্টকে ধরেন কেষ্ট ইডি জানিয়েছে অনুপমকে জেরা করে এটাও জানা গেছে একবার লাখ দশেক টাকা নগদে তাকে দিয়েছিলেন অনুব্রত জানান এলআইসির একটা বিমা করবেন তিনি অনুপম ইডির কাছে নাকি দাবি করেছেন দুদিন পরেই অনুব্রত তাকে জানান বিমা করবেন না ওই দশ লক্ষ টাকা থেকে পঁচিশ হাজার টাকা কেটে তা ব্যাঙ্কে ট্রান্সফার করার কথা বলেন চাপের মুখে তা করতে বাধ্য হয়েছিলেন বলে ইডিকে বয়ান দিয়েছেন অনুপম এখানেই শেষ নয় বোলপুর নিচুপটিতে বিজয় রজক নামের এক সবজি বিক্রেতা রয়েছে। কেস্টোর বাড়িতে তিনি রোজ সবজি দিতেন বলে জানা গেছে সেই আনাজ বিক্রেতার অ্যাকাউন্টেও কালো টাকা সাদা করার জন্য বহুবার ব্যবহার করেছেন এই অনুব্রত এরকমই দাবি করছে কিন্তু ইডি কি বলবেন দর্শকের সব নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন আয়